সৌদি আরবে কর্মীদের জন্য প্রফেশনাল ভ্যারিফিকেশন চালু করা হচ্ছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গত এক জুলাই থেকে কর্মীদের জন্য প্রফেশনাল ভ্যারিফিকেশন প্রোগ্রাম চালু করেছে কোনো কর্মী নির্দিষ্ট কাজ করার জন্য পর্যাপ্ত কর্মদক্ষতা রাখেন কিনা না তা যাচাই করার জন্যই এই প্রোগ্রাম চালু করা হয়েছে সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত হওয়া একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে মন্ত্রণালয় সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ প্রতিমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের আবুথুনাইন জানান সৌদি আরবের শ্রমবাজারের মান ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে মন্ত্রণালয় বিভিন্ন কাজ এবং সেবার মান বৃদ্ধির পাশাপাশি মোট উৎপাদন ক্ষমতা বৃদ্ধি অদক্ষ কর্মীদের শ্রমবাজারের প্রবেশ রোধ সহ বর্তমানে কর্মীদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি করা এই প্রোগ্রামের লক্ষ্য উল্লেখ্য যে প্রফেশনাল ভ্যারিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে কোন কর্মী তার কাজ ঠিকমতো করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ধারণ করেন কিনা সেটা যাচাই করবে বিভিন্ন ব্যবহারিক ও থিওরি পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে কর্মীর দক্ষতা ও কর্মদক্ষতা যাচাই করা হবে সৌদি আরবের চাকরির বাজারে তেইশটি চাকরি সেক্টরে প্রায় এক হাজার ভিন্ন ভিন্ন চাকরি পদ রয়েছে এবং মন্ত্রণালয় একে একে সকল পদের কর্মরত কর্মীর দক্ষতা যাচাই করবে প্রোগ্রামটি দুই ভাগে কাজ করবে প্রথম ভাগে সৌদি আরবে কোনো প্রফেশনাল কর্মী প্রবেশ এর পূর্বে তাদের নিজ নিজ দেশে আন্তর্জাতিক পরীক্ষণ কেন্দ্রগুলোর সহায়তায় কর্মীর দক্ষতা এবং কর্মদক্ষতা যাচাই করবে মন্ত্রণালয় দ্বিতীয় ভাগে সৌদি আরবের স্থানীয় পরীক্ষণ কেন্দ্রগুলোর সহায়তায় বর্তমানে সৌদি আরবে কর্মরত কর্মীদের দক্ষতা ও কর্মদক্ষতা যাচাই করবে মন্ত্রণালয় এই প্রোগ্রামটি শুরুতে যাচাই করা হবে তিন হাজার বা তার বেশি কর্মী সর্বস্ব কোম্পানিগুলোতে কর্মরতদের মাধ্যমে এরপরে ধীরে ধীরে পাঁচশো থেকে দু জন কর্মী কাজ করছেন এরকম কোম্পানি এরপর মাঝারি কোম্পানি অর্থাৎ যে সকল কোম্পানিতে পঞ্চাশ থেকে চারশো জন কর্মী কাজ করছেন সে সকল কোম্পানির কর্মচারীদের দক্ষতা যাচাই করবে সর্বশেষে যে সকল কোম্পানিতে ছয় থেকে ঊনপঞ্চাশ জন কর্মচারী কর্মরত রয়েছেন এবং তারপরে জন বা তার চাইতে কম কর্মচারী বিশিষ্ট কোম্পানির কর্মচারীদের দক্ষতা এবং কর্মদক্ষতায় এই প্রফেশনাল ভ্যারিফিকেশন প্রোগ্রামের অধীনে যাচাই করবে মন্ত্রণালয়ে